ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দুটোই কিন্তু ক্লাস 9, 10 আর 8 এই তিনটে ক্লাসের পক্ষে কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লাস 8 থেকে এটা শুরু হয়, ফ্রেজাল ভার্ব বলে, গ্রুপ ভার্ব বলে। অ্যাকচুয়ালি হচ্ছে ভার্ব আর তোমার প্রেপোজিশন, এই দুটোর কম্বিনেশন এটা, ঠিক আছে? মানে কোনো একটা সেন্টেন্স তোমাদের দিয়ে দেবে আর সেই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডটা হবে ভার্ব, এবং সেই ভার্বটার ঠিক রিজেম্বলস, মানে সেই ভার্বটার একদম মিনিং যেটাকে বলে সেটা হচ্ছে তোমার ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের সেই মিনিংটাই থাকবে। আমি তোমাদের জাস্ট ওই একটা সেন্টেন্সে কি ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডটা কিন্তু অ্যাজ ইট ইজ এখানে দেওয়া আছে, মানে এই ওয়ার্ডের এগেনস্টে তোমাকে ওই ফ্রেজাল ভার্বটা বসাতে হবে। আমি শুধু সেই সেন্টেন্সের ওয়ার্ডটা এখানে তুলে দিয়েছি, ঠিক আছে? সেন্টেন্স বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু সেখানে তোমরা এই ভার্বগুলো পাবে, এই ভার্বের এগেনস্টে তোমাকে এই ফ্রেজাল ভার্বটা বসাতে হবে। তাহলে দেখো, প্রথমে বলেছি কি, স্টার্টেড জার্নি, স্টার্টেড জার্নি, স্টার্টেড কতটা ভার্ব, তাহলে এর এগেনস্টে কোন ফ্রেজাল ভার্বটা হবে? সাধারণত স্টার্ট কথাটার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে তোমার সেট আউট আর একটা সেট ইন, ঠিক আছে? একটা সেট ইন আছে, একটা সেট আউট আছে। কিন্তু সেট আউট মানে যখন তুমি কোথাও জার্নি করতে যাবে বা কোথাও ঘুরতে যাবে, বেড়াতে যাবে, তখন এই সেট আউট কথাটা আসে। আর সেট ইন কথাটা আসবে কিন্তু তোমার যখন কোনো কিছু, ধরো না ওয়েদার শুরু হচ্ছে বা কোনো টাইম শুরু হচ্ছে, সেই জায়গাটা তোমার সেট ইন কথাটা আসবে, ঠিক আছে? তাহলে এখানে স্টার্টেড জার্নি, তাই আমাকে সেট আউট বসাতে হবে। আর ফ্রেজাল ভার্ব বসবার সময় আর একটা তোমাকে খুব ভালোভাবে জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে তোমাকে যে ভার্ব দেবে, যে টাইম বা টেন্সে থাকবে, তোমাকে সেই টাইম বা টেন্সে বসাতে হবে। এইটা যেরকম ধরে নাও ইডি ফর্ম আছে, মানে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে তোমাকে এটাও কিন্তু পাস্ট টেন্সে বসাতে হবে। সেটে প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল, তিনটি হচ্ছে সেট, সেট, সেট। তাহলে আমরা এখানে সেট আউটই বসাবো, সেট আউট। নেক্সট হচ্ছে দেখো আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে কি, মানে কোনো কিছু বোঝা বা এইসব কিছু, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখো মেক আউট, মেক আউট, আন্ডারস্ট্যান্ড মানে এখানে টাইম বা টেন্স যেটাই বলো প্রেজেন্টে আছে, তাই আমি কিন্তু মেক আউটই বসাবো, মেক আউট, মেক আউট। এরপর দেখো রিকভার, রিকভার মানে হচ্ছে কোনো কিছু থেকে আরোগ্য লাভ করা বা কোনো কিছু থেকে তোমার নতুন করে নিজেকে আবার মেরে ধরা বা সুস্থ করে তোলা বা যাই হোক, মানে গেট ওভার করা, ঠিক আছে? তাই রিকভার মানে কি, রিকভার মানে এখানে আমি পেয়ে যাব কাম রাউন্ড, মানে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড। এরপর দেখো চারে দেখাটা অ্যাবান্ডান্ট, মানে কোনো সঙ্গ ত্যাগ করা বা খারাপ জিনিস ত্যাগ করা, খারাপ কথা ত্যাগ করা, ঠিক আছে? তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে এটা অ্যাবান্ডান্ট যেহেতু V2 আছে, তাহলে আমরা এখানে গিভ আপ করবো। দেখো এটা V3 থাকতে পারে, কিন্তু সেটা সেন্টেন্স অনুযায়ী বুঝতে পারবো যে V3 না V2 আছে, কারণ V2 আর V3 অনেকটা দেখতে একই রকম হয়, ইডি যোগ করলে হয়। এটা তোমরা সেন্টেন্স অনুযায়ী বুঝতে পারবে V3 না V2 আছে। আমি আপাতত এখানে V2 ভেবেই করছি, ঠিক আছে? তাহলে কি হবে, এটা গেভ আপ হবে, গেভ আপ। তারপর দেখো পাঁচেরটা রিজেক্ট, রিজেক্ট মানে হচ্ছে ত্যাগ করা, আমরা এটা জানি, ঠিক আছে? টার্ন ডাউন, রিজেক্টের অ্যাজ ইট ইজ ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, এটা প্রেজেন্ট আছে, তাই আমি টার্ন ডাউনে লিখব। তারপর দেখো ওয়ার, এখানে ওয়ার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু উইয়ার, মানে পরিধান করা, জামা কাপড় পরা, মানে অ্যাকচুয়ালি উইয়ার ওর ওয়ার্ন, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি উইয়ার, মানে V1 বা প্রেজেন্ট টেন্স, তো এটা পাস্ট টেন্স আছে ওয়ার, আর পাস্ট তাইলে ওয়ার্ন হতো, তাহলে কী হবে, ওর মানে পুট অন, পুট অন মানে হচ্ছে জামা কাপড় পরা বা পরিধান করা, তাহলে এখানে আমি পুট পুট পুট, এটারও কিন্তু তিনটে ফর্মই একই, তাই পুট অনই করবো, পুট অন। এরপর দেখো আছে মেট, মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা, মানে কোনো কিছুর সঙ্গে দেখা করা, ঠিক আছে? কারোর সঙ্গে দেখা করা, তাহলে কি কাম অ্যাক্রস, এখানে আছে কাম অ্যাক্রস, কিন্তু মিটের অ্যাকচুয়াল প্রেজেন্ট ই হচ্ছে মিট, MEET, মিট, মেট, মেট, তাহলে আমরা কি করবো, কাম অ্যাক্রসটা কেম অ্যাক্রস হয়ে যাবে, কেম অ্যাক্রস। এরপর দেখো অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে দৃশ্যত হওয়া, তাহলে অ্যাপিয়ারের অ্যাজ ইট ইজ ফ্রেজাল ভার্ব হচ্ছে কি বলতো, টার্ন আপ, এখানে দেখো প্রেজেন্ট আছে, তাহলে টার্ন আপই লিখবো আমি।
এবার দেখো উইথড্রন এই কথাটা কিন্তু তোমার আছে ভিতরি ফর্ম বা পাস্ট পার্টিসিপেল। দেখো উইথড্র একটু অ্যাকচুয়ালি হচ্ছে উইথড্র, উইথড্র, উইথড্রিউ, উইথড্রন। তাহলে এর আমি কিন্তু ভিতরি ফর্মটা লিখব। উইথড্রন মানে কোনো কিছু তুলে নেওয়া, মানে কল অফ, মানে আমি কলড অফ লিখব। এরপর দেখো রিজেম্বলস, রিজেম্বলস মানে মিল, কোনো কিছুর সঙ্গে মিল, মায়ের সঙ্গে মেয়ের মিল, একটা ছেলের সঙ্গে একটা ছেলের মিল, মুখের মিল, ঠিক আছে, আচরণের মিল, অনেক কিছু হতে পারে। এই মিল বোঝাতে রিজেম্বলস কথাটা ইউজ করা হয়। তাহলে এর হচ্ছে টেক্স আফটার, এর অ্যাজ ইট ইজ কিন্তু ফ্রেজাল ভার্ব আছে টেক আফটার। তাহলে আমি এখানে যদি এস আছে তাহলে কোনো এক্স এস করে দেবো, টেক্স ডিফাই ফর্মে রয়েছে আফটার, এটা কিন্তু করতে বলবে না। তাহলে কিন্তু যদি না টাইম বা টেন্স চেঞ্জ করো অ্যাজ ইট ইজ যা আছে তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। এবার স্টার্টস মানে এই স্টার্টসটা বোঝাচ্ছে তোমার যে কোনো কিছু ওয়েদার শুরু হওয়া বা এরকম কিছু, ঠিক আছে। তাহলে সেটা হবে কি সেট ইন, আমি আগেই বলেছি, আর সেটের তিনটে ফর্মই এক, সেট, সেট, সেট। এবার দেখো ক্লোজেস, ক্লোজেস মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, সেটা হচ্ছে ব্রেক আপ, মানে আমরা এখানে ব্রেক আপ কথাটা যেহেতু ইএস আছে তাহলে ব্রেকস আপ বলবো। কোন রিলেশনকে ক্লোজ করে দেওয়া তাহলে সেটাও কিন্তু ব্রেক আপ। আমরা ব্রেক আপ কথাটা অনেকবার ইউজ করেছি বা আমরা শুনেছি বা ইউজ দেখেছি, তাই না? তাহলে ব্রেক আপ কথা মানে কোনো রিলেশনের ব্রেক আপ করে দেওয়া, যে কোনো রিলেশনই হতে পারে, হ্যাঁ, বা অন্য অনেক কিছু মানে কোম্পানি ক্লোজ করে দিল, সেটাও হতে পারে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট, এটা 12 পর্যন্ত হয়ে গেল, এরপর রয়েছে 24 পর্যন্ত আরও 12টা। নেক্সট দেখো পাবলিশড, পাবলিশ মানে হচ্ছে প্রকাশ করা, মানে কোনো কিছুকে প্রকাশ করা, মানে এটা হবে ব্রিং আউট, ব্রিং আউট। তাহলে যেহেতু ইডি আছে তাহলে আমি কি করব, ব্রট আউট, ব্রিং হচ্ছে ব্রট, BROUGHT, ব্রট আউট। এবার দেখো টলারেট, টলারেট মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা। এখানে দু রকম আছে, একটা হচ্ছে তোমার বিয়ার উইথ, আর একটা পুট আপ উইথ, দুটোই কিন্তু করা যায়। তো তোমরা এখানে কোনটা করবে, যেটা খুশি করতে পারো, বা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাকে ফ্রেজাল ভার্ব করে দিতে পারে। তাহলে টলারেটের অ্যাজ ইট ইজ ফ্রেজাল ভার্ব কিন্তু বিয়ার উইথ অথবা পুট আপ উইথ। তাহলে এখানে পুট 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 তিনটে ফর্ম এক, তাহলে পুট আপ উইথ করবো। তোমরা কিন্তু বিয়ার উইথও করতে পারো, তাহলে এখানে হয়ে যাবে বোর উইথ, BORE, বোর উইথ, ঠিক আছে। এবার দেখ কন্টিনিউ, কন্টিনিউ মানে একা নাগারে চালিয়ে যাওয়া, সেটা হচ্ছে কিপ অন, কিপ অন। কিন্তু এখানে কন্টিনিউড ইডি ফর্ম আছে, মানে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা কি করব, কেপ্ট অন, কিপ, কেপ্ট, কেপ্ট। এবার দেখো ফায়ার এরাপ্টেড মানে আগুন ছড়িয়ে পড়া, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু হবে ব্রেক আউট। তাহলে এটা কি হবে, এরাপ্টেড আছে তাহলে ব্রোক আউট হয়ে যাবে, ব্রোক আউট। এবার দেখো ডায়েট, ডায়েট মানে কি, মারা যাওয়া, তাহলে এর ফ্রেজাল ভার্ব হচ্ছে পাস অ্যাওয়ে, তাহলে আমি কি করবো, পাস্ট অ্যাওয়ে, যেহেতু ডায়েট আছে পাস্ট ফর্ম তাই পাস্ট অ্যাওয়ে। চেস্ট, চেস্টটাও দেখো কিন্তু ফার্স্ট ফর্ম রয়েছে, V2 ফর্মে রয়েছে বা পাস্ট ইনফিনাইট। তাই চেস্ট হচ্ছে ধাওয়া করা, কারোর পেছনে ধাওয়া করা, তাহলে হচ্ছে রান আফটার, তাহলে কি করবো আমরা, র্যান আফটার করব, র্যান আফটার। এবার দেখো চেঞ্জ হ্যাবিট মানে হ্যাবিটের পরিবর্তন করা বা কোনো কিছু ত্যাগ করা এরকম টাইপের, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা ধর গিভ আপ, তাহলে চেঞ্জ হ্যাবিট, চেঞ্জ কতটা V1 রয়েছে, তাহলে এটা গিভ আপই হবে, গিভ আপ। ফোর্সিবলি এন্টার মানে জোর করে ঢোকা, ঠিক আছে, বলপূর্বক ঢোকা, তাহলে কি হবে, ব্রেক ইনটু, ব্রেক ইনটু। তাহলে এটা কি হয়ে যাবে, এন্টার ইডি আছে তাহলে ব্রোক ইনটু, ব্রোক ইনটু। সারেন্ডার, সারেন্ডার মানে কি, নিজেকে সমর্পণ করা, ঠিক আছে, সেটা কি হবে, গিভ ইন, ইডি আছে তাহলে হবে গিভ ইন। এবার দেখো ওভারকাম, ওভারকাম কি, গেট ওভার, গেট ওভার, গেট ওভার, গেট ওভার মানে হচ্ছে ওভারকাম করা, গেট ওভার। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, এটা কি হবে, কোয়ারেল মানে হচ্ছে ফল আউট, কিন্তু ইডি আছে তাই করবো আমরা ফেল আউট, ফেল আউট।
অ্যারাইভ মানে পৌঁছানো, সেটা ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন আপ। তাহলে অ্যারাইভই করব। তাহলে এই হলো তোমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, আমি যেগুলো দেখালাম সেগুলো তোমরা কিন্তু সব ভালোভাবে করে নেবে, প্র্যাকটিস যত করবে তত কিন্তু তোমরা পারফেক্ট তৈরি হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রইলো, নেক্সট ভিডিওর জন্য চোখ রাখো, চলো গুড বাই।